আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফার্স্ট আই চ্যানেলের তুমি ছিলে না আমার গল্পের 27 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা। শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, আর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন, আর আমি এভাবে আপনাদের সুন্দর সুন্দর গল্প দিতে থাকব। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করি। কি হলো বলছো না কেন? আয়ানের শার্ট তোমার রুমে আসলো কিভাবে? নিশ্চয় হই মেয়ে, কী বলি, কথা কানে যায় না, উত্তর দিচ্ছ না কেন? রাগে নিহার গা জ্বলে যাচ্ছে, বাঘিনীর মতো হয়ে গেছে তার চেহারা। হোর দিকে তাকাতে ভয় লাগছে, কানে বারবার শুকনো ঢোক গিলছে, ভয়ে তার গা কাঁপা শুরু হয়ে যাচ্ছে। নিহার এভাবে রেগে যাওয়ার কারণ কানিজ খুঁজে পাচ্ছে না। নিহার তো জানে আরিয়ানার কানিজের রিলেশনের কথা, তাহলে কেন নিহা এত রাগ দেখাচ্ছে? কানিজের মনে চলা প্রশ্নের জবাব পায় না সে। নিহা আবারও চেঁচিয়ে উঠল, হ্যাই, তুমি কি আমার সাথে ফাজলামো করছো? এতক্ষণ ধরে যে একটা কথা জিজ্ঞেস করছি কানে যায় না, সারের মতো চেঁচাচ্ছিস কেন? হঠাৎ দরজার সামনে থেকে আরিয়ানের কণ্ঠের সুর ভেসে আসতেই দরজার দিকে তাকালো দুজন। আরিয়ানকে দেখে যেন প্রাণ ফিরে পেল কানিজ। খানিজের অসহায় দৃষ্টি আর নিহার হাতে নিজের শার্ট দেখে আসল ঘটনা কি সেটা বুঝে গেল আরিয়ান। থবু কিছু না বোঝার ভান করে স্বাভাবিক সুরেই বলল, কি হয়েছে বলছিস না কেন? আরিয়ান, তোমার শার্ট ওর রুমে আসলো কিভাবে? এটা আমি এখানে রেখেছি। তোমার শার্ট ওর রুমে রাখতে হবে কেন? আমার বাসা আমার সব, আমি কোথায় কি রাখবো না রাখবো সে কৈফত কি তোকে দিতে হবে? তুমি ঝাড়ি দিয়ে কথা বলছো কেন আরিয়ান? তো কীভাবে বলবো, তুই একটা শার্টের ভিত্তিতে আমাকে নিয়ে ওকে সন্দেহ করছিস, আর আমি রাগ করবো না? শুধু একটা প্রশ্ন করাকে তুমি সন্দেহ বলছো? আরিয়ান নিহার কথার কোনো জবাব দেয়নি, নিহার হাত থেকে নিজের শার্টটা কেড়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিহার রাগে দাঁত কিরমির করছে, খানিজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চলে গেল ওয়াশরুমে। কানিজ এখনও বুঝতে পারছে না নিহা কেন এভাবে রাগ দেখাচ্ছে। আপাতত নিজেকে স্বাভাবিক করতে সে রিডিং রুমে চলে যায়। পরে সময় সুযোগ বুঝে আরিয়ানকে কিছু প্রশ্ন করবে সে। হাসান সাহেব বাসায় আসার সাথে সাথেই নিহার আম্মু ওনার রুমে গিয়ে ঢুকলেন। হাসান সাহেব তখন টাই খুলছিলেন, বোনকে দেখে টাই খুলতে খুললে বললেন, কেমন আছিস? নিহার আম্মা গভীর গলায় বললেন, ভালো আছি, তোমার সাথে কিছু কথা আছে, মাত্র এলাম, আগে ফ্রেশ হয়ে নিই। ওকে। হাসান সাহেব ফ্রেশ হতে চলে গেলেন। নিহার মা সোফায় বসে পায়ের উপর পা তুলে পা দোলাচ্ছেন। প্রায় আধ ঘন্টা পরে হাসান সাহেব এসে সোফায় বসলেন। বল এখন কথা, যে আমি কেমন আছি তা জিজ্ঞেস না করেই বলতে হবে তোকে? ওই মেয়েটাকে? কোন মেয়েটা? ওই যে তোমার বন্ধুর না কার মেয়ে বলল? ও, ওইটা? ওইটা তো মাহফুজের মেয়ে। ওই যে মনে আছে না তোর, বাসা থেকে বিয়েতে গেছিলাম, বিয়ের দিন বিয়ে ভেঙে গেছিল, সেই তো এই মেয়ে। বুঝলাম, কিন্তু এই মেয়েকে একা বাসায় রেখে যাও কেন তুমি? কি বলছিস, বাসায় রেখে না গেলে কই রেখে যাব? মেয়ে মানুষ বাসায় না রেখে কই রাখবো? মেয়ে মানুষ, কিন্তু জোয়ান মেয়ে মানুষ, বুঝলে? এভাবে যে জোয়ান ছেলে জোয়ান মেয়ে বাসায় রেখে যাও, বাসায় থেকে ওরা কি করে না করে খবর রাখো। কি বলছিস এগুলা, মাথা ঠিক আছে? আরিয়ান মোটেও ওই রকম ছেলে না, আমার ওকে নিয়ে যথেষ্ট বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসে পানি ঢেলে তোমার ছেলে ওই মেয়ের সাথে রুমে ঘুমিয়ে থাকে, এসব কি যা তা বলছিস তুই? যা তা আমি বলছি না, নিজের চোখে যা দেখেছি তাই বলছি। আমার যখন আসলাম তখন ছেলে আর ওই মেয়ে একই রুম থেকে বের হলো, দুজনকে দেখে মনে হচ্ছিল মাত্র ঘুম থেকে উঠেছে। তোমার ছেলে কি বলে জানো, সে নাকি ওই রুমে মেয়েকে পড়াচ্ছিল। রিডিং রুম থাকতে ওর রুমে কেন পড়াতে হবে? দেখ, শুধু শুধু সন্দেহ করে আমার ছেলের চরিত্র নিয়ে কথা বলবি না, আমি আমার ছেলেকে যথেষ্ট চিনি। তুই এসেই রুমে ঘুমাতে দেখে ফেললি, কই আমি তো কোনোদিন দেখলাম না। তুমি দেখবে কেমনে, কোনোদিন ঠিকমতো বাসায় থেকেছ? সকাল 8টায় আগে অফিসে যাও, রাত 10টার বাসায় এসে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও, তাহলে তোমার চোখে এগুলো ধরা পড়বে কেন? খাজের লোকেরা কি বলেছে জানো, ওই মেয়েকে নাকি প্রতিদিনই রাতে আরিয়ানের রুমে যেতে দেখা যায়। হাসান সাহেব আর মাথা ঠান্ডা রাখতে পারলেন না, রাগে বসা থেকে দাঁড়িয়ে হাতের ফোনটা মেঝেতে ছুরি মেরে চেঁচিয়ে বলল, চুপ, আর একটা কথাও বলবি না। তুই ঝগড়া করতে এসেছিস এখানে,
বাইরের লোকেদের কথায় কান দিয়ে তুই ঘরের লোকদের বদনাম করছিস? তুই বুঝতে পারছিস আমার ছেলের সাথে যে আমার সম্মানটাও যুক্ত? সম্মান টম্মান তো আমি পরে দেখে নিব বলেই রাগে গিজগিজ করতে করতে হন হন করে রুম থেকে বেরিয়ে গেলেন নিহার মা। হাসান সাহেব কখনোই ওনার ছোট বোনের কোনো কাজে খুশি হতে পারেন না, সবসময় সব জিনিস নিয়েই বেশি বেশি কথা বলবে ও বেশি বেশি করবে, যা হাসান সাহেব মোটেও পছন্দ করেন না। কলি রিয়াদের উপর প্রচণ্ড বিরক্ত হচ্ছে, আজকাল রিয়াদ খুব জ্বালায় তাকে, খেতে বসতে হাঁটতে ঘুমোতে সবসময় শুধু জড়িয়ে ধরবে, নয়তো কিস করবে, নয়তো বা হা করে কলির দিকে তাকিয়ে থাকবে। মনের মধ্যে ভয় নিয়ে সারাদিন থাকে কলি। কিছুদিন হলো নীলুফা হক রিকশা থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন, এখন সারাদিন রুমে থাকেন উনি। এখনও পা ঠিক হয়নি তাই রুম থেকে বের হতে পারেন না, আর এই সুযোগের ফায়দা ওঠাচ্ছে রিয়াদ। দীপা ভার্সিটি যাওয়ার পরপরই শুরু হয়ে যায় রিয়াদের জ্বালানো। রিয়াদের এমন কর্মকাণ্ডের জন্য আজকাল কাজে খুব বেশি ভুল করে ফেলে কলি। কখনো তরকারিতে লবণ দিতে ভুলে যায়, কখনো চায়ে চিনি দিতে ভুলে যায়, কখনো সবজিগুলো বড় বড় কেটে ফেলে। একদিন তো দুপুরে রান্না করতেই ভুলে গেছিল, যার জন্য নীলুফা কড়া কয়েকটা কথা শুনিয়েছেন। আজ সকালেও রিয়াদের জ্বালাতনে সে নীলুফাকে নাস্তা দিতে ভুলে গেছিল, যার জন্য নীলুফা ওকে বলে দিয়েছেন এভাবে যদি চলতে থাকে তাহলে উনি বাধ্য হবেন নতুন বুয়া রেখে কলিকে তার গ্রামে পাঠিয়ে দিতে। কলি সবজি কাটছিল, রিয়াদ গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। কলি বিরক্ত নিয়ে রিয়াদকে ছাড়িয়ে ছাড়ি দিয়ে উঠল, উফ, আপনি কি শান্তিতে থাকতে পারেন না? হাত গুটিয়ে বসেন, আমার কাজ করতে হবে। কাজ না করলে তো আর পেটে ভাত জুটবে না, খেতে হলে কাজ করতেই হবে। আমি কোনো লাট সাহেবের ঘরে জন্মিনি যে আপনাদের মতো শুয়ে বসে থাকলেও খাবারের নাস্তা করতে হবে না। কথাগুলো বলে বলে কলি ফ্রিজ থেকে মাছ মাংস বের করতে লাগলো। কলির কথাটা যে রিয়াদের গভীরে কোথাও আঘাত করেছে তা কলি বুঝতে পারেনি। সে মাছ আর মাংস এনে ভিজিয়ে রেখে চাল ধুতে লাগলো, পানি ফুটে গেছে অনেক আগে। কলি আপন মনে কাজ করেই যাচ্ছে, রিয়াদের দিকে একবারের জন্য তাকায়নি, যদি তাকাতো তাহলে দেখতে পেত রিয়াদের চোখের কোণে জল জমে আছে। রিয়াদ নিজের রুমে চলে আসলো, কলির কথাটা বারবার কানে বাজছে। আসলে তো সত্যিই বলেছে কলি, কাজ না করলে কলি পেটে ভাত জুটবে? রিয়াদ কলিকে দামি কয়েকটা ড্রেস শাড়ি চুড়ি পায়েল অনেক কিছুই কিনে দিয়েছে, কলি এগুলো পড়তে পারে না। রিয়াদও কলিকে পড়ার জন্য জোর করে না, কারণ কলি এগুলো পড়লে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কয়েক পেল কে দিল, এটা ওটা অনেক কিছুই। কলি তখন কী জবাব দিবে? রিয়াদ লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের রুমে যায়, গিয়ে চেয়ারটা টেনে খাটের পাশে বসল। নীলুফা ছেলেকে দেখে উঠে বসতে চাইলেন, রিয়াদ মাকে বসতে সাহায্য করলো। খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে সে চেয়ারটা আরেকটু টেনে মায়ের একটু পাশে আসলো। নীলুফা ছেলের মাথায় হাত দিয়ে আহ্লাদি গলায় বললেন, কিছু বলবি আব্বু? রিয়াদ মায়ের কোমর জড়িয়ে মায়ের কোলে মাথা রেখে বলল, তোমাকে যতবারই কিছু বলতে আসি তুমি বুঝে যাও। এগুলো বুঝো কেমনে আম্মু? ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে নীলুফা বললেন, মায়েরা এমনই হয়, সন্তানের মুখের দিকে তাকিয়েই বলে দিতে পারে তার সন্তান ভালো আছে নাকি ভালো নেই। রিয়াদ মায়ের কোলে থেকে মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার দিকে তাকিয়ে বলো তো, তোমার ছেলে কি ভালো আছে? নীলুফা হক না সূচক মাথা নাড়িয়ে বলেন, না ভালো নেই আমার ছেলে। আমার ছেলেটা ভিতরে ভিতরে কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। রিয়াদ মায়ের দু হাতে চুমু খেয়ে বলল, আমি জানি না আম্মু তুমি কার কাছে কেমন, কিন্তু তুমি আমার কাছে অনেক ভালো একজন মা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আম্মু, তাই? আচ্ছা বল শুনি কি বলবি? আম্মু আসলে আম্মু রাগ করো না প্লিজ, আগে তো বল, তারপর না হয় দেখা যাবে রাগ করি কি না। না আগে বলো রাগ করবে না? ওকে করবো না, বল। আম্মু আসলে আমি মানে আসলে আম্মু, ওকে থাক, আমার মনে হচ্ছে তুই বলার জন্য প্রস্তুত নয়, সময় নেই আর ভাব, যখন বলতে ইচ্ছে হবে বলিস। না না আম্মু বলছি, আমি প্রস্তুত আছি, আসলে আম্মু আমি মানে ইয়ে আম্মু আমি বিয়ে করতে চাই। কথাটা বলেই লজ্জায় মাথা নিচু করে বসে থাকে রিয়াদ। নীলুফা হক হো হো করে হেসে উঠলেন, ছেলের কান টেনে বললেন, আচ্ছা তো আমার ছেলে বিয়ে করবে, কি ব্যাপার, প্রেমিকা বিয়ের জন্য চাপ দিচ্ছে বুঝি? লজ্জায় রিয়াদ লাল হয়ে গেছে। নীলুফা হাতে হাত বাজ করে বললেন, কে সেই রমণী খোকা যে আমার শেষ ইচ্ছে পূরণ করতে চায়? রিয়াদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আম্মু মজা উড়াচ্ছ কেন? না রে মজা না, আমি সত্যি বলছি, এটাই আমার শেষ ইচ্ছে। আমার ছেলে বিয়ে করবে, আমি নাতি নাতনি দেখবো, তাদের সাথে খেলবো গল্প করবো, কিন্তু এখন বিয়ে করতে না বললি বলেই তো চুপ ছিলাম, এখন বল কে এই মেয়েটা? কলি, চলবে? কেমন লাগলো জানাবেন কিন্তু, ধন্যবাদ।